नमस्कार बंधुरा हमें सुरजित आबार चले आकटी एक्सप्रेस ट्रेनर जार्नी निये आपात रही हावड़ा स्टेशने आज हे तारीख 4 अगस्त 2024। आज जेते चले हावड़ा कान्ताबाजी इस्पात एक्सप्रेसे जार नम्बर हे 22861 गंतव्य चक्रधरपुर। टोटल 310 किलोमीटर जार्नी करब आज हमें फ्रम हावड़ा माझे आसबे 9টা হল্ট। तो घड़ी बजे एन 8টা 40 এখনো ইস্পাত এক্সপ্রেস ধরার জন্য কেন আমি হাওড়াতেই পড়ে আছি তার পিছনে কারণ হচ্ছে আজকের দিনে ইস্পাত এক্সপ্রেস তার নির্ধারিত সময়ের থেকে 2 ঘন্টা 25 মিনিট রিশিডিউলড। এখনো অবধি ট্রেন শান্টিং হয়নি, শান্টিং হোক জেনারেলে করবো জার্নি, একটা সিট নিয়ে নিই তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আজকে আমরা আমাদের এই জার্নিতে পেয়েছি হাওড়া সেডের 30639 ওয়েব 7। বলা যেতে পারে এক ধরনের অফলিঙ্কি, বলা যেতে পারে সাউথ ইস্টার্ন রেলের ইসেতে ইস্টার্ন রেলের লোকোমোটিভ। তো চলুন, শিডিউল মানে রিশিডিউল টাইম অনুযায়ী 9টায় ছাড়ার কথা ট্রেনের, আর হাতে সময় বাকি মাত্র 4 মিনিট। তো চলুন বসে পড়ি আর শুরু করা যাক একটা জার্নি ফ্রম হাওড়া। ঘন্টা 25 মিনিট রিশিডিউল, তারপরেও আরও প্রায় 17 মিনিট দেরিতে, মানে 2 ঘন্টা 25 মিনিট প্লাস 17 মিনিট, মানে প্রায় নির্ধারিত সময়ের থেকে 2 ঘন্টা 42 মিনিট দেরিতে ইস্পাত এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে গেল হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্ম। তো চলুক, ট্রেনও স্পিড নিক আর আপনাদের জন্য রইল বেশ কিছু হাই স্পিড স্টেশন স্কিপস।
হাওড়া শতাব্দী এক্সপ্রেস বেরোচ্ছে খড়গপুর থেকে। হাওড়া থেকে 114 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে রিশিডিউল হওয়ার পর আরও 17 মিনিট ডিলের সাথে, মানে টোটাল 2 ঘন্টা 42 মিনিটের ডিলে নিয়ে আমরা কিন্তু এসে পৌঁছলাম আমাদের এই জার্নির প্রথম হল্ট, যেটা নাম হচ্ছে আপনার খড়গপুর জংশন। পাশ দিয়ে কী যাচ্ছে দেখুন, সত্যি এই জিনিসগুলোর মানে কোনো তুলনাই হয় না। EFD এলকো তো যেখানে ছিলাম এটা আমাদের জার্নির ফার্স্ট হল্ট, এরকম আরও আটখানা হল্ট আসবে। ট্রেন বলতে পারেন মোটামুটি 2 ঘন্টা প্রায় 58 মিনিটের কাছাকাছি ডিলে হয়ে গেছে, সেখান থেকে ডিলে কম করতে করতে 2 ঘন্টা 43 মিনিটে নিয়ে এসছে। দেখা যাক আর কতটুকু মেকআপ দিতে পারে। সারাদিনে এই খড়গপুর জংশনে 214খানা ট্রেন এসে দাঁড়ায়, মানে বুঝতেই পারছেন তাহলে খড়গপুর জংশন আপনার কতটা গুরুত্বপূর্ণ। আর এখান থেকে সারাদিনে মোটামুটি বলতে পারেন 18খানা ট্রেনের আপনার নিজের আপনার যাত্রা শুরু করে, এবং 18টা ট্রেন সেই 18টা ট্রেনই আবার নিয়ে যাত্রাও শেষ করে।
বন্ধুরা, এবার এসে পৌঁছলাম আমাদের এই জার্নির দ্বিতীয় হল্ট, যেটার নাম হচ্ছে আপনার গিয়ে ঝাড়গ্রাম। স্টেশন কোড হচ্ছে GJGM। এখন অবধি আমরা 152 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে ফেলেছি হাওড়া থেকে। হ্যাঁ, বলতে পারেন 2 ঘন্টা 57 মিনিট, মানে উইথ রিশিডিউল টাইম আমরা এসে পৌঁছেছি লেটে। 2 মিনিটের হল্ট রয়েছে, তারপর গাড়ি এখান থেকে বেরিয়ে যাবে। তো চলুন, দেখা হচ্ছে আপনাদের সাথে ট্রেনের ডিপার্চারে। ঝাড়গ্রাম থেকে, ঝাড়গ্রাম স্টেশন আপনার ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে আছে। আপনার 6টা প্ল্যাটফর্ম ছিল এখানে, 32টা ট্রেনের প্রত্যেক দিনের আপনার এখানে হল্ট রয়েছে, আর 5টা ট্রেন এখান থেকে আপনার নিয়ে যাত্রা শুরু এবং শেষ করে। তো চলুন, বেরিয়ে পড়েছি ঝাড়গ্রাম থেকে, এনজয় করা যাক আগের জার্নিটাকে। এবার এসে পৌঁছলাম আমাদের এই জার্নির তৃতীয় হল্ট, যেটার নাম হচ্ছে আপনার চাকুলিয়া। স্টেশন কোড হচ্ছে CKU। আর বন্ধুরা, আমরা এখনও হাওড়া থেকে 182 কিলোমিটারের টোটাল ডিস্টেন্স কিন্তু কভার করে ফেলেছি। রিশিডিউল টাইম সমেত আমরা এখন প্রায় 3 ঘন্টা লেটে চলছি। ওই 2 মিনিটেরই হল্ট রয়েছে এখানে। আর যদি বলেন চাকুলিয়া স্টেশনের ব্যাপারে, চাকুলিয়া স্টেশন আপনার আছে ঝাড়খণ্ডের সিংভূম ডিস্ট্রিক্টে। 5 প্ল্যাটফর্মের আপনার 5টা প্ল্যাটফর্ম রয়েছে এখানে, আর টোটাল আপনার 29টা ট্রেনের কিন্তু হল্ট রয়েছে এখানে। আর সবচেয়ে মজার কথা, এখান থেকে কিন্তু কোনো ট্রেন অরিজিনেট বা টার্মিনেট কিন্তু হয় না। চলুন, দেখা হচ্ছে আপনাদের সাথে ট্রেনের ডিপার্চার।
ধরা থেকে 112 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে এবার কিন্তু আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির চতুর্থ হল, যেটার নাম হচ্ছে আপনার ঘাটশিলা। স্টেশন কোড হচ্ছে GTS, আর বলতে পারেন এখানে আপনার ঘাটশিলা স্টেশন হচ্ছে আপনার 7টা প্ল্যাটফর্ম রয়েছে, 38টা ট্রেন আপনার কিন্তু হল্ট রয়েছে। কোন আপনি এখান থেকে একটাই ট্রেনের অরিজিনেট হয় আর সেটাই টার্মিনেট হয়, ঘাটশিলা হাওড়া মেমু। এবার এসে পৌঁছলাম টাটানগর জংশন, যা হাওড়া থেকে প্রায় 248 কিলোমিটার দূরে। এটা আমাদের ষষ্ঠ হল এবং আমরা এখানে এসেছি প্রায় 13 ঘন্টা লেটে। গাড়ি বীভৎস টানছে, বীভৎস টানছে, কখনো কখনো বড় হচ্ছে 130 আপ চলছে গাড়ি, যদিও সেটা পসিবল নয় এই রুটে। তো এসে পৌঁছেছি টাটানগর, মাঝে আর দুটো স্টেশন সিনি আর রাজঘাট সোয়ান জাংশন, তারপরে গিয়ে আমরা পৌঁছবো চক্রধরপুর। এখানে 5 মিনিটের কিন্তু আমাদের রয়েছে হল্ট। চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে ট্রেনের একবারে ডিপার্চারে। আর একটা জিনিস বলতে তো ভুলেই গেলাম, টাটানগর জাংশন স্টেশন কোড হচ্ছে টাটা। এখানে 86টা ট্রেন আপনার প্রতিনিয়ত আপনার দাঁড়ায়, 34টা ট্রেনের আপনার প্রত্যেক দিন এখান থেকে তা নিয়ে যাত্রা শুরু করে এবং তা যাত্রা শেষ করে। মোস্ট প্রবাবলি 6টা না 7টা আপনার প্ল্যাটফর্ম রয়েছে এখানে।
হাওড়া থেকে 275 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে এবার আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির সপ্তম হল্ট, যেটার নাম হচ্ছে আপনার চিনি জাংশন। স্টেশন কোড হচ্ছে ASINI। এখানে এসে আমরা পৌঁছেছি 2 ঘন্টা 44 মিনিট লেটে। 2 ঘন্টা 44 মিনিট লেটে ইন দ্য সেন্স, যদি ট্রেনটা নির্ধারিত সময়ে ছাড়ত তখন। ট্রেনটা রিসিডিউল ছিল 2 ঘন্টা 25 মিনিট, তার উপরে আর 19 মিনিট লেটে। তো এখানে বলতে পারেন তিনটে প্ল্যাটফর্ম রয়েছে সিনিতে। প্রত্যেক দিন মোটামুটি প্রায় 34টার কাছাকাছি ট্রেন এসে দাঁড়ায়, ছাড়ে, কোনো ট্রেন অরিজিনেট বা টার্মিনেট হয় না। 2 মিনিটের হল্ট রয়েছে। চলুন, এবার দেখা হচ্ছে আপনাদের সাথে ডিপার্চার। সত্যি কথা বলতে সিনি জংশন ছেড়ে বেরোনোর পর ওয়েদারটা সত্যি মনে হচ্ছে যে এখানে খুব তাড়াতাড়ি বৃষ্টি নামতে চলে যায়। খুবই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি বলবো। চলুন, মানে বাকি জার্নিটুকু এনজয় করা যাক।
হাওড়া থেকে 290 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে এবার বন্ধুরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির অষ্টম হল, যেটার নাম হচ্ছে রাজখারসোয়ান জাংশন। জাংশন ইন দ্য সেন্স, এখান থেকে আপনার লাইন আলাদা হয়ে যায়, দুটো লাইন, একটা গুয়া আর বারবিল যাওয়ার লাইন। এখানে এসেছি আমরা মোটামুটি ওই 2 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি লেট, আর এটাই আমাদের লাস্ট হল্ট হতে চলেছে। এরপরেই আমরা পৌঁছবো চক্রধরপুর, যেখান থেকে আমার ফেরার আপনার ট্রেনও রয়েছে কিছু সময়ের মধ্যে, মানে জাস্ট পৌঁছবো আর টিকিট কাটবো, এতটুকুই টাইম হয়তো আমার কাছে বাকি থাকবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস যে জন্য এই জার্নিটা করা, প্রথম কথা সাউথ ইস্টার্নে আমার অনেকদিন জার্নি আসেনি, দ্বিতীয় রিসেন্টলি আপনার এই সপ্তাহখানেক হবে খুব বেশি, এখানে আপনার মুম্বাই মেলের আপনার ডিরেলমেন্ট হয়েছিল বড়বাম্পুর কাছে। তো চেষ্টা করব আপনাদের সেইটা দেখিয়ে দেওয়া। তো চলুন ট্রেন ছাড়ুক, দেখা হচ্ছে আপনাদের সাথে একেবারে এরপরে চক্রধরপুরে। আমরা ছেড়ে বেরোচ্ছি রাজখারসোয়ান জংশন, আমরা রয়েছি হাওড়া কান্তাবাজি ইস্পাত এক্সপ্রেসে, আর দূরে দাঁড়িয়ে আছে আপনার তিতলাগড় হাওড়া ইস্পাত এক্সপ্রেস। দিলের সাথে আমরা আপাতত এসে পৌঁছলাম চক্রধরপুর।
চক্রধরপুর যা হাওড়া থেকে মোটামুটি 310 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তো এই ছিল আমার ইস্পাত এক্সপ্রেসের জার্নি, হাওড়া কান্তাবাজি ইস্পাত এক্সপ্রেসের জার্নি। আশা করি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি চললাম টিকিট কাটতে, চলে তো এসেছি, এবার বাড়ি তো ফিরতেই হবে। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, টাটা।